প্রশ্ন কর। ভাই, আজকে রায়টি নিয়ে চেম্বার আদালতে কি শুনানি হলো বা কি হলো? কি রায় সেটা বলেছে? আমরা হাইকোর্ট বিভাগে রায় পেয়েছিলাম গতকালকে, যে রায়টি দেওয়া হয়েছিল এবং কতগুলো অবজারভেশন এবং ডাইরেকশন দেওয়া হয়েছিল, এগুলোকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ থেকে একটি সিভিল মিসেলিনিয়াস পিটিশন দায়ের করা হয়, এগুলোকে স্থগিতছে। অনারেবল জাজ ইন চেম্বার শুনানি করেছেন, শুনানি করে আদেশ দিয়েছেন যে 25 আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগের এই সমস্ত ডাইরেকশন এবং অবজারভেশন স্থগিত থাকবে। ইন দা মিন টাইম রাষ্ট্রপক্ষ সিভিল পিটিশন ফাইল করবে, তারপরে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। এই রায়ের ফলে কারাগারে কি হচ্ছিল রাষ্ট্রপক্ষ থেকে? রাষ্ট্রপক্ষ যেটা বলেছেন যে বিশৃঙ্খলা হচ্ছে কারাগারে, মানুষ কন্ডেম সেলে থাকতে চাচ্ছে না, সবাই অভিযোগ দিচ্ছে, এই প্রেক্ষাপটে এই জন্য ওনারা বাধ্য হয়েছেন এই ব্যাপারটি নিয়ে চেম্বার জজে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি এটাই এক অসুবিধা হয়ে থাকে তাহলে অনারেবল জাজিং চেম্বার স্ট্যাটাস কো দিতে পারেন, যে যে ব্যবস্থা সেভাবে থাকবেন, তাহলে বিশৃঙ্খলা দূর করা সহজ হতো। কিন্তু অবজারভেশন না দেখে হাইকোর্ট বিভাগের অবজারভেশন গুলো পরিপূর্ণভাবে তো চেম্বার জজের কাছে নাই, আপিল বিভাগের কাছে নাই, না দেখে সে অবজারভেশন গুলো পরিপূর্ণভাবে স্টে করে দেওয়াটা আইনসম্মত নয় বলে আমি সাবমিশন রেখেছি। রায়টা কি ছিল? রায় ছিল তো মৃত্যুদণ্ডের আসামি বলা হবে তাকেই, যে নাকি ফাইনালি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে আপিল বিভাগ কর্তৃক, এবং মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষার পরেই একজনকে বলা যাবে আন্ডার সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি। এবং রায় এটাও ছিল যে হাইকোর্ট ডিভিশনে যদি কেউ বেইলের দরখাস্ত করতে চায় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কেসে আদালত বেইল মঞ্জুর করতে পারেন, এবং এই ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক নজির আছে। এবং এটাও বলেছিলেন যে 2 বছর সময় দেওয়া হলো, 2 বছর সময়ের মধ্যে জেল কর্তৃপক্ষ গ্রেজুয়ালি ক্রমান্বয়ে এই ব্যবস্থাপনা করবেন, কন্ডেম সেল থেকে সরিয়ে দিয়ে নর্মাল এদের সঙ্গে তারা রাখবেন, এটাও বলেছেন হাইকোর্ট ডিভিশন। বিশেষ বিবেচনায় কারো সিকিউরিটি কিংবা ফিজিক্যাল ডিজিজের কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সেপারেট করে রাখতে পারবেন। এই বিষয়গুলো আজকে স্টে হলো। আমি মনে করি এইগুলো স্টে হওয়ার চাইতে স্ট্যাটাস কো মেনটেন করাটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, তারপরেও আদালতের সিদ্ধান্ত আমাদের সকলের শিরোধার্য, বাকিটা সেটেল হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। 25 আগস্ট পর্যন্ত যে করা হলো, 25 আগস্টের ওইখানে শুনানির আপনারা কি প্রস্তুতি নেবেন? 25 আগস্টের মধ্যে শুনানি করে লিভ পিটিশন ফাইল করতে বলেছেন, এই সময় অবশ্যই আমরা রিসার্চ করব, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপ, আমেরিকার যত ডিসিশন সেগুলো আমরা জোগাড় করার চেষ্টা করব, অবশ্যই কোর্টকে কনভিন্স করার চেষ্টা করব আমরা যে যে এই যে ডেথ সেল তৈরি করা হয়েছে, কোর্ট বলেছেন দেখবেন আজকে কবে তৈরি করা হয়েছে, সেই কোর্ট ডেথ সেল তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা আসছে ব্রিটিশ আমলে, এবং সাজায় কালা পানির কথা আসছে ব্রিটিশ আমলে, এই কথাগুলো কোর্টের পক্ষ থেকে আসছে। আমি বলেছিলাম যে এগুলো তো ঔপনিবেশিক আমলের করা, ব্রিটিশ আমলের করা, ব্রিটিশ আমলের করা জায়গা থেকে তো আমাদেরকে বের হইতে হবে, লিগেসি বের ফলো করার তো কোনো অর্থ হয় না। মডার্ন হওয়ার অর্থ, মডার্নাইজ হওয়ার অর্থ, সিভিলাইজড হওয়ার অর্থ হলো নতুন যুগ জিজ্ঞাসার্য ভাবে নিজেদেরকে তৈয়ার করা, সবসময় 200 বছর আগে পড়ে থাকা নয়, এটি মডার্নিটির লক্ষণ নয়। আপনি কোর্টের জুরিসপ্রুডেন্স ডেভেলপমেন্টের কথা বলেছেন, এই রায় এখন স্টে হয়ে গেল, আপনি কি সর্বোচ্চ আদালতে আপনার এই জুরিসপ্রুডেন্স ডেভেলপমেন্ট সংগ্রামে জিতবেন বলে মনে করেন? আমি মনে করি দিস ইজ এ গুড কেস, আমি মনে করি এটা সময়, আইন, প্রেক্ষাপট সবকিছু দ্বারা সাপোর্টেড, কনস্টিটিউশন এবং বাংলাদেশের জুরিসপ্রুডেন্সিয়াল স্কিম এবং পার্শ্ববর্তী দেশের জুরিসপ্রুডেন্স স্কিম দ্বারাও এটা সাপোর্টেড। এই জিনিসটা যদি আমাদের উচ্চ আদালত নির্মোহভাবে বিবেচনা করে, আমার দৃঢ় বিশ্বাস আমরা এমন কিছু ইন্টারপ্রিটেশন পাবো যেগুলো পরবর্তী প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে